আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে। ছোটদের জন্য প্রোগ্রামিং এ সবাইকে স্বাগতম। ছোটদের জন্য প্রোগ্রামিং কেন, ছোটদের জন্য প্রোগ্রামিং জরুরি কারণ এখন হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এর সময়, কম্পিউটার প্রোগ্রামিং এর যুগ। আমাদের আশেপাশে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা কাজের সাথে জড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং, বিভিন্ন ধরনের অ্যাপ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমার বিভিন্ন উন্নত দেশে ছোট ছোট বাচ্চারা কোডিং করছে, তারা কোডিং করে অ্যাপ বানাচ্ছে, ছোট ছোট অ্যাপ বানাচ্ছে। কেন আমাদের দেশে বাচ্চারা তাহলে পিছিয়ে থাকবে? আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এখন আমাদের যে বাচ্চাগুলো বড় হচ্ছে তারা, সেই বাচ্চাগুলোকে আমরা চাই সঠিকভাবে, সুন্দরভাবে প্রয়োজনীয় শিক্ষা দিয়ে তাদেরকে গড়ে তুলতে, যাতে তারা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। কম্পিউটার প্রোগ্রামিং খুবই ক্রুশিয়াল আমাদের দৈনন্দিন জীবনে, যেহেতু আমরা বাজার করছি অ্যাপ দিয়ে, কেনাকাটা করছি, বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করছি অ্যাপ দিয়ে, গান শুনছি অ্যাপ ব্যবহার করে, তারপরে কোনো একটা লিস্ট লিখে রাখতে হবে সেটাও করছি অ্যাপ ব্যবহার করে, বই পড়তে চাই তাও করছি অ্যাপ ব্যবহার করে, চারদিকে শুধু অ্যাপ অ্যাপ অ্যাপ। এবং তোমরা যখন বড় হবে তখন এই অ্যাপের গুরুত্ব আরও বেশি বেড়ে যাবে, পৃথিবীটি আরও বেশি গতিশীল হবে এবং মানুষ চাইবে নিজের সময়টুকু বাঁচিয়ে কোন কোন কাজগুলো অ্যাপের মাধ্যমে তারা তাড়াতাড়ি করতে পারে। যত বেশি মানুষ নিজের সময় বাঁচাতে পারবে তত বেশি সে নিজের জন্য সময় কাটাতে পারবে, নিজে একটু রিল্যাক্স করতে পারবে, নিজের পছন্দের কাজগুলো করতে পারবে, শখের কাজগুলো করতে পারবে। তারপরে প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং একটা মানুষকে জীবনে স্বাধীনতা দেয়। যেমন তুমি যদি ফ্রিল্যান্স প্রোগ্রামিং করো তাহলে তুমি নিজেই ঠিক করতে পারবে তুমি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কাজ করবে, কত ঘন্টা কাজ করবে, কত দিন কাজ করবে। এমন হতে পারে যে তুমি 6 মাস কাজ করলে তারপর হচ্ছে 2 মাস তুমি কোথাও ঘুরতে যেতে চাও, একটু বিশ্রাম নিতে চাও, পরিবারের সাথে সময় কাটাতে চাও, তখন সহজেই তুমি সেটা করতে পারবে। সেই স্বাধীনতাটুকু যখন ফ্রিল্যান্স কম্পিউটার প্রোগ্রামার হতে পারবে তখন এই কাজটি, এই স্বাধীনতাটুকু পারবে, অর্থনৈতিক স্বাধীনতা পাবে। এখন তাহলে আসি কম্পিউটার প্রোগ্রামিংটা কি, কোডিং কি। কোডিং হলো কিছু স্টেপ বাই স্টেপ কমান্ডের মাধ্যমে কম্পিউটারকে বলে দিবে যে এই এই কাজগুলো করে দাও আমার জন্য। যেমন আমাদের চারপাশে আমরা যেরকম সেলফ ড্রাইভিং কার এখন খুব জনপ্রিয় হচ্ছে এবং আগামীতে অনেক বেশি হবে, তো সেই সেলফ ড্রাইভিং কারগুলো অনেক তারা কোডিং নির্ভর, তার প্রোগ্রামিং নির্ভর, বিভিন্ন অ্যাপগুলো প্রোগ্রামিং নির্ভর। তারপরে অনেক ঘড়িতে আজকাল অ্যাপ ব্যবহার করা হচ্ছে, অনেক ঘড়িতেও কোডিং ব্যবহার করা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ তাহলে আমাদের জীবনের সাথে কত বেশি কোডিং জড়িয়ে যাচ্ছে। কোডিং কেন আমরা শিখব, কেন একটা বাচ্চা ছোটো থেকে শেখা দরকার, বা কেন একজন মানুষের কোডিং শেখা দরকার? কোডিং একটা খুব বড় টেকনিক্যাল স্কিল, যেটা এখন এতক্ষণ আমার কথা থেকে কিছুটা নিশ্চয়ই ধারণা করতে পেরেছ। তো এই কোডিং স্কিল এটা শুধু টেকনিক্যাল স্কিলই না, এটা একটা লাইফ স্কিলও। কেন লাইফ স্কিল? কারণ হচ্ছে কোডিং আমাদেরকে লজিক্যালি কোনো কিছু চিন্তা করতে শেখায়। যে কোনো একটা ঘটনা বিচার বিবেচনা করার জন্য ঘটনাটা প্রথমে বাইরের দিক থেকে দেখে তারপর কী হলো, তারপর কী হলো, ছোটো ছোটো টুকরো টুকরো করতে করতে জিনিসটা গভীরে মূল জায়গাটায় গিয়ে পৌঁছানো যায়। কোনো একটা সমস্যাও যখন মানুষ সলভ করতে যায় তখন বাইরে থেকে আগে দেখে, তারপর সেটাকে ভাগ করতে 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 সে চিন্তা করতে করতে লজিক্যালি কেন এটা হয়েছে, তারপর কী হয়েছে, তারপর কেন ওই কারণটা ঘটেছে, এই কেনর উত্তর খুঁজতে খুঁজতে মানুষ মূল সমস্যাটা খুঁজে বের করতে পারে। তাই এটা খুব ভালো একটা লাইফ স্কিল কম্পিউটার প্রোগ্রামিং শেখা, কারণ এই কম্পিউটার প্রোগ্রামিং তোমাকে লজিক্যালি চিন্তা করতে শেখাবে। তাই বাবা মারা যারা দেখছেন বাচ্চার সাথে সাথে, তাদেরকে অনুরোধ করবো যখন ক্লাস হবে বা আপনার শিশুটি যখন ক্লাস হবে কিংবা আপনার সন্তান যখন বসে বসে প্র্যাকটিস করবে, সন্তানের পাশে বসে শিখে নিতে পারেন। এটা খুব এটা এক ধরনের ভালো কোয়ালিটি টাইম হবে। আপনি যদি সত্যি
আনন্দ বোধ করেন কোডিং শিখতে গিয়ে, জিনিসটাতে আনন্দ পান, এবং বাচ্চাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন এটা কেন হয় ওটা কেন হয়, বাচ্চাও চিন্তা করে দেখলো যে ওটা কেন হয় সেটা কেন হয়। তো আপনাদের জন্য সুন্দর একটা কনভারসেশন হবে, সুন্দর একটা সময় কাটবে আপনাদের বাচ্চা এবং বাবা বা মায়ের। এছাড়া এখন জানতে এখন বলবো যে আমরা কম্পিউটার ছোটদের জন্য কম্পিউটার প্রোগ্রামিংয়ে আমরা কী কী শেখাতে যাচ্ছি। আমরা শুরু করব আসলে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। কেন HTML CSS জাভাস্ক্রিপ্ট আমরা ঠিক করেছি? আমরা HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট ঠিক করেছি এই কারণে, যখন শুরুতে আমরা শেখাবো HTML এবং CSS, কারণ HTML এবং CSS যে ওয়েব পেজগুলো দেখো সেই ওয়েব পেজগুলোর নকশা তোমার HTML এবং CSS দিয়ে করা। নকশাটি করা হচ্ছে CSS ব্যবহার করে, ক্যাসকেডিং স্টাইল শিট, এবং তুমি যেই তোমার সাথে যে রিয়্যাক্টগুলো করে, যেমন ধরো তুমি কোনো একটা লিঙ্কে ক্লিক করলে সেই লিঙ্কটা তোমাকে আরেকটা পেজে নিয়ে যাবে, এগুলো হচ্ছে HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো তুমি যখন একটা পেজ তৈরি করবে, একটা ওয়েব পেজ HTML ব্যবহার করে এবং বা HTML এবং CSS ব্যবহার করে তৈরি করবে, তখন দেখবে যে তুমি নিজেই জিনিসটা দেখতে পাচ্ছ, তুমি যে জিনিসটা তৈরি করেছো সেটার রেজাল্টটা তুমি নিজে দেখতে পাচ্ছ, যে একটা ছবি বসিয়েছো, একটা জায়গায় লিখেছো, একটা জায়গায় হয়তো পপ আপ করছে কিছু। তো এরকম যখন তুমি নিজে নিজের কাজগুলো দেখবে তখন অনেক বেশি আনন্দ পাবে। তো এই আনন্দটুকু তোমাকে আরও বেশি প্রোগ্রামিংয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে, আরও বেশি প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতে সাহায্য করবে। তাই আমরা শুরুতে HTML এবং CSS দিয়ে শুরু করবো, তারপর জাভাস্ক্রিপ্টে যাবো। এখন বলি জাভাস্ক্রিপ্টে কেন যাবো। জাভাস্ক্রিপ্টে যাবো কারণ বেশিরভাগ ওয়েব পেজ এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা, এবং জাভাস্ক্রিপ্ট খুবই জনপ্রিয় একটি ল্যাঙ্গুয়েজ। তো জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্ট শেখাটাও সহজ। তো এই জন্য আমরা তোমাদের আগ্রহ যেন বাড়ে, ক্রমাগত যেন আগ্রহ বাড়তে থাকে কম্পিউটার প্রোগ্রামিংয়ের দিকে, তাই আমরা প্রথমে জাভাস্ক্রিপ্ট শেখাবো, প্রথমে HTML CSS শেখাবো, তারপর জাভাস্ক্রিপ্ট শেখাবো বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ অ্যাপগুলো তৈরি করার জন্য, বা ওয়েব পেজ তৈরি করার জন্য, ওয়েবসাইট তৈরি করার জন্য, অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। আশা করি তোমরা অনেক অনেক বেশি উপভোগ করবে, এবং আমরা তোমাদেরকে যেটা করব গাইড করব, আমরা তোমাদেরকে পথ দেখিয়ে দেব, তারপর নিজে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। কারণ কম্পিউটার প্রোগ্রামিং খুবই বিশদ একটা ব্যাপার, বিশদ একটা এরিয়া অফ স্টাডি। তো এটা যত বেশি নিজে নিজে চেষ্টা করবে, যত বেশি নিজে নিজে প্র্যাকটিস করবে, তত বেশি ভালো করবে। আরেকটা কথা বলে রাখি, কম্পিউটার প্রোগ্রামিং জানার জন্য তোমার আসলে অনেক বেশি যে অঙ্কে ভালো করতে হবে বা অনেক বেশি জিনিয়াস হতে হবে তা কিন্তু নয়। শুধু দরকার অধ্যবসায়, করার মন মানসিকতা, এবং তোমার লেগে থাকার কোনো একটা কিছু বারবার চেষ্টা করা, সেটাই হচ্ছে অধ্যবসায়। অধ্যবসায় করার মন মানসিকতা দরকার, আর জানার চেষ্টা করার মন মানসিকতা থাকা দরকার। আমরা অনেক আশাবাদী আমাদের এই উদ্যোগটির জন্য, ছোটদের জন্য এই প্রোগ্রামিংটি আমরা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী যেসব বাচ্চারা আছে তাদের সবার জন্য তৈরি করেছি। আমরা এই প্রোগ্রামিংয়ে আমাদের একটা সময় আমরা একটি গ্রুপ তৈরি করব, যে গ্রুপে তোমরা বাংলাদেশে যেসব বাচ্চারা আছো এবং দেশের বাইরে যারা আছো তারা সবাই একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে, বিভিন্ন প্রবলেমগুলো সেই গ্রুপে পোস্ট করতে পারবে, আমরা সবাই মিলে একজন আরেকজনকে সাহায্য করবো সেই প্রবলেমগুলো সলভ করার জন্য। তাই দেরি না করে কোর্সটিতে অবশ্যই সাইন আপ করে ফেলবে, দেখা হবে তোমাদের সবার সাথে। ও প্রথমে তো আমি আমার পরিচয়টি দিতে ভুলে গিয়েছি, আমার নাম ফারজানা হক, আমি এই ছোটদের জন্য প্রোগ্রামিংয়ের লিড ইনস্ট্রাক্টর। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আগামীতে, ধন্যবাদ।